আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে এই ভিডিওতে আলোচনা করব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখের মধ্যে আঙ্গুল মুছেন অনেকেই, এটা কি সওয়াবের কাজ? এ বিষয়ে ইসলাম কি বলে? তো এই বিষয়টা নিয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি, আপনি কোরআন বলেন, হাদিস বলেন, সিয়াত সিত্তার ছয় কিতাব অর্থাৎ বুখারি আউয়াল, বুখারি সানি, তিরমিজি আউয়াল, তিরমিজি সানি, মুসলিম আউয়াল, মুসলিম সানি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, এই জাতীয় যে কিতাবগুলো রয়েছে, এই কিতাবগুলোর মধ্যে আমরা যেগুলোকে সহি সিহাহ হাদিস বলি, যেগুলোকে সহি হাদিস বলি, তো এই হাদিসের কিতাবগুলো যদি আপনি ভালো করে দেখেন, কোনো হাদিস আপনি এমন পাবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি লক্ষ্য করলেও আপনি এটা পাবেন না। এই জন্য সম্মানিত পেয়ারা হাজিরিন, এটা কোনোভাবেই আসলে শরীয়ত সম্মত না, ইসলামের মধ্যে জায়েজ নাই। এটা কারা করে? এটা হচ্ছে বেদাতি, মাজার পূজারি, এই জাতীয় কিছু ওলামায়ে কেরাম এই জাতীয় কথা বলে, আমার মতামত এটা। তারপরেও এ বিষয়ে আমি আরও রিসার্চ করছি, আরও আমি পড়ছি, আবার যদি এ বিষয়ে কোনো বৈধতার পক্ষে কোনো দলিল পাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তবে আপাতত আমিও দেখেছি, অনেক ওলামায়ে কেরামকে দেখেছি, দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব বলেন, এবং আমরা কোনো উস্তাদ ওলামায়ে কেরাম দেশে প্রবাসে কাউকে আমি রাসূল সাহেবের নাম বললে আমি চোখের মধ্যে এভাবে আঙুল দিতে দেখিনি। এমনকি মক্কা শরীফের ইমাম সাহেব জুম্মার খুতবা যখন দেয় আমি খেয়াল করেছি, তিনিও তখন বারবার চোখের মধ্যে এভাবে আঙুল দেন না। এটা যদি জায়েজই হইতো তাহলে তো মক্কা শরীফের ইমাম সাহেবকে আমি দেখেছি, সেও দিত। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।